মাংসর দাম 450 টাকা আর এক গরু 3 দিন লাগে বেচতে কারণ কি এটা কারণটা কি মানুষ এক 650 টাকা টাকা দিকে বল আমরা কি করব গরু কিনা গেলে 800 টাকা গেছে ফলে কিনে না লাগে বল পাইকারি বস্তু কিনা খান না যে খানে ওই বস্তু কিনা খান এরা মোরা লাগলো পথ নাই মানে দাম বেশি দাম বেশি খাসির মাংস 1000 টাকা কেজি আর গরুর মাংস 750 কাস্টমার তেমন নাই মোটামুটি বেচা কিনা চলে মোটামুটি আর কি সাড়ে 700 টাকা কেজি গরুর মাংস বিকের পথে ঠিক আছে কিন্তু গরু যদি আমরা ব্যবসা করতাম আমরা লইল আর 800 টাকা কেজি কিনে আনা লাগে তো পয়সা লাগে 750 তো আজকে 4টা গরু বেচছে 35,000 টাকা লস উঠিয়া হয়ে গেছে কি মাঝে ক্যাশ ব্যাশ ফালাইয়া হামলা খরচ আছে আরও 8,000 টাকা এগুনটা দিছ হয়ে যাবি 750 করে গরু মাংস বেশিয়া মানে কোনো মাছের খারাপ নাই গরুর দাম বেশি বাজারে তো গরুর দাম চড়া ওখানে আপনার গরুর দাম চড়া মানে কমাইব গেলা জানি দাম গরু আপনার দাম চড়া হইলে আপনি তো কাস্টমারে দিয়া ফুসনি যান না গরুর দাম বেশি দেখি মানুষের খুচরা কাস্টমারে মাংস নেন বেশি আর গরুর দাম কম হইতো যে মানুষের বাজারতেই গরু কিনলেন 40 কেজি 50 কেজির মাংস মানছে না আর কি বর্ডার দোকান থাকি আর নিয়ে দাম বেশি দেখে বাজারও দোকান থেকে নিয়ে আর কি এই কারণে মাংসটা বিকে বেশি আর গরুর দাম যদি থাকতো কম থাকতো তাহলে আপনারা এত দামে লাগলো না মাংস দোকানও গরুর দাম থাকায় মাংস দোকানে দামেলা বেশি এই মানুষ মাংস বিকে বেশি বিক্রি বিক্রি কিন্তু মাংস আনে তো লস বাজার থেকে যে গরু আনটা সোনা দামে আনো আনে তো গরু পয়সা লস বিভিন্ন জায়গায় 600-650 টাকা করে মানুষের দাবি যে এটা কইতাম পারতাম না এটা কইতাম পারতাম আমরা পাইছি না কোনো কারণে বেচের যে কইতাম পারতাম না টাকা উঞ্চি বেছে কোন সময় ওখান তো 750 টাকা করে বেছে সব কোথায় 750 করে বেছে আগে কয়দিন আগে উঞ্চি কিন্তু এখন তো টাকা দাম আর আনা আমরা এগুলো বাড়াইছি না কমাইছি না আমরা যে গেছে পিরা যে দাম দিছিলা ও দামেই চলেন আমরা বাড়াইছিও না কমাইছিও না ও দামেই চলেন